extra time. আগামী বুধবার বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেই দলে ইতিমধ্যেই সাতজন নতুন মুখকে সুযোগ দিয়েছেন হেড কোচ ইগর স্টিমাচ। বাহরিনের বিরুদ্ধে ম্যাচে কি একাদশ নিয়ে নামবে ভারত, কি স্ট্র্যাটেজি নিয়ে নামবে, এই সকল প্রশ্নের জবাব দিলেন ইগর স্টিমাচ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেওয়া সাক্ষাৎকারে স্টিমাচকে বেশ আত্মবিশ্বাসী দেখালো। সাতজন নতুন ফুটবলারকে নেওয়া হয়েছে এই প্রস্তুতি ম্যাচের জন্য। এই সাত ফুটবলার হলেন প্রভসুখন গিল, অনিকেত যাদব, হরমিপাম রুইভা, আনোয়ার আলী জুনিয়র, ভিপি সুহের, দানিশ ফারুক ও রোশন সিং। এই নিয়ে স্টিমাচ বলেছেন, আমি এই ছেলেদের ভালো প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামাতে চাই এবং আমি আশা করব ওরা সাহসী মনোভাব নিয়ে আগামীকাল মাঠে নামবে। এরপর স্টিমাচ বলেছেন, নতুন কিছু মুখ নিয়ে আমি চেষ্টা করব আমার সেরা একাদশ নামানোর এবং দেখতে চাই কিভাবে আমরা উচ্চ র্যাঙ্কযুক্ত দলগুলির বিরুদ্ধে পারফর্ম করি, আর এরপর আমরা তা পর্যালোচনা করব জুনের যোগ্যতা অর্জন পর্বের জন্য। দল গঠন নিয়ে স্টিমাচ বলেছেন, খুবই কঠিন মরশুম হয়েছে এটি আমাদের জন্য, তবে এটি উত্তেজনাপূর্ণও ছিল। আমায় খেয়াল রাখতে হয়েছে যাতে আইএসএলের অর্ধেক ভারতীয় খেলোয়াড় এই মরশুমে আমার তালিকায় থাকে। আর অনেক খেলোয়াড় রয়েছে যারা ভালো পারফর্ম করেছে কিন্তু তারা চোটের জন্য বাইরে, আমি তাদের এখানে ডেকে ঝুঁকি নিতে চাইছি না। তারকা ফরওয়ার্ড তথা ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী ছিটকে যাওয়া নিয়ে খুব একটা চিন্তিত নন স্টিমাচ। বরং তিনি মনে করেন এটি তরুণ ফুটবলারদের জন্য সেরা সুযোগ। এই নিয়ে স্টিমাচ বলেছেন, আমাদের কাছে সুনীলের পরিবর্তে হিসেবে মানভীর, লিস্টন ও রহিম রয়েছে, কিন্তু গোটা দলের উচিত ওর অভাব পূরণ করার। আমি আশা করব এই খেলোয়াড়রা আরও বেশি দায়িত্ব নিক এবং আরও সুযোগ তৈরি করুক, যেহেতু সুনীল ছেত্রী এখন আমাদের সাথে এই প্রস্তুতি ম্যাচগুলোতে নেই। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।